গুড মর্নিং এভরিবডি আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আজ আমরা অঙ্কের ক্লাস করব। গত সপ্তাহে আমরা পেজ সিক্সের এর দাগ নাম্বার ওয়ান আর টু এর কাজ করেছিলাম আজ আমরা পেজ নাম্বার সেভেনের কিছু অঙ্ক সলভ করব। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার সেভেন খোলো দেখো এই তিনের দাগের অঙ্কটা কেটে দাও এই অঙ্কটা তোমাদের করতে হবে না এরপর দেখো চারের অঙ্কটা বলছে সংখ্যাগুলি স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করো নিচে কিছু সংখ্যা দিয়ে দিয়েছে সেগুলো স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করতে হবে এই অঙ্কগুলো তোমরা ক্লাস টু এ করে এসেছো চলো তাও আমরা একটু প্র্যাকটিস করে নিই চারের ক চারশো পঁচিশ দেখো আমি এখানে চারশো পঁচিশ লিখেছি স্থানীয় মান অনুসারী বিশ্লেষণ বলতে কি বোঝায় আমরা একক দশক শতক আগে লিখে নিলাম দেখো চার শত তাহলে কি হবে চারশো প্লাস দুই দশক দুই দশক মানে কত কুড়ি দুই দশে কুড়ি হয় আর পাঁচ একক পাঁচ এরপর দেখো গয়ের অঙ্কটা কি বলছে চব্বিশ হাজার সাতশো ছাপান্ন দেখো আমরা টুকে নিয়েছি অঙ্কটা একক দশক শতক হাজার অজুত তাহলে দুই অজুত দুই ওজুদ মানে দুইয়ের পরে চারটে শূন্য বসবে এরপর চার হাজার চার হাজার কত আমরা জানি চারের পরে তিনটে শূন্য তাহলে দুই ওজুদ চার হাজার সাতশো পাঁচ দশক অর্থাৎ পঞ্চাশ যোগ ছয় তাহলে স্থানীয় মানে বিশ্লেষণ বলতে আমরা কি বুঝলাম এই সংখ্যাগুলোকে আমাদের ভেঙে ভেঙে লিখতে হবে ঠিক তারপরে পাঁচের অঙ্কগুলো দেখো বলছে স্থানীয় মানে বিশ্লেষিত অঙ্কগুলি নিয়ে সংখ্যা তৈরি করো অর্থাৎ এখানে স্থানীয় মানে বিশ্লেষণ করাই আছে আমাদের এই সংখ্যা তৈরি করতে হবে দেখো ক্ষয়ের দাগেরটা কি আছে আটশো যোগ শূন্য যোগ নয় আমরা এখানে অঙ্কটা টুকে নিয়েছি আর এখানে আমরা একক দশক শতক হাজার লিখে নিয়েছি এটা আমরা কত জানলাম তাহলে আটটা কার ঘরে বসবে শতকের ঘরে বসবে এরপর দেখো শূন্য তা শূন্য দশক আর নয় নয়টা বসবে এককের ঘরে এরপর দেখো ঘয়ের অঙ্কটা কি আছে একক দশক শতক হাজার তাহলে সাত হাজার যোগ চারশো যোগ কুড়ি যোগ তিন তাহলে হলো সাত হাজার সাত তাহলে কোন ঘরে বসবে হাজারের ঘরে বসবে হাজারের ঘরে আমরা বসিয়ে দিলাম সাত তারপর আছে চারশো শতকের ঘরে চার বসিয়ে দিলাম তারপর আছে কুড়ি তা দশকের ঘরে বসবে দুই আর তিন বসবে এককের ঘরে তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা সংখ্যাগুলিকে স্থানীয় মানে বিশ্লেষণ করলাম আবার স্থানীয় মানে বিশ্লেষণ করা থেকে আমরা কিভাবে সংখ্যা তৈরি করলাম এরপর দেখো ছয়ের অঙ্ক বলছে নির্দেশ মতো সংখ্যার অঙ্কগুলির মান নির্ণয় করো এখানে কিছু সংখ্যা দিয়ে দিয়েছে এবং সেই সংখ্যা থেকে আমাদের স্থানীয় মান এবং প্রকৃত মান নির্ণয় করতে বলেছে আমরা ছয়ের গয়ের অঙ্কটা দেখি দেখো কি বলছে চৌত্রিশ হাজার একশো নব্বই একক দশক শতক হাজার অজুত তাহলে আমরা কি জানি অজু তার হাজারের ঘর নিয়ে আমরা একটা সংখ্যা বলি তাহলে চৌত্রিশ হাজার একশো নব্বই সংখ্যাটির চারের স্থানীয় মান এবং প্রকৃত মান কত তাহলে সকলে তোমরা প্রথমে আগে খাতায় অঙ্কটা লিখে নাও লিখে নিলাম এবার আমরা কি করব এই সংখ্যাগুলোর মাথায় আগে একক দশক শতক হাজার অযুত এবার আমাদের কাছে জানতে চেয়েছে চারের স্থানীয় মান এবং প্রকৃত মান কত দেখো চারের স্থানীয় মান কত চারের স্থানীয় মান হল হাজার তাহলে আমরা কি লিখবো চারের মান হাজারের ঘরে আছে তাহলে আমাদের চারের স্থানীয় মানটা কত হবে চার হাজার আর প্রকৃত মান প্রকৃত মান বলতে আমরা বুঝি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই তাহলে আমাদের কাছে চারের স্থানীয় প্রকৃত মান জানতে চাইছে তাহলে চারের স্থানীয় মান চার হাজার আর চারের প্রকৃত মান হলো চার তাহলে কি লিখব চারের প্রকৃত মান চার আশা করি তোমরা সকলে অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে গুডবাই।